সম্পত্তির ভাগ চাওয়ায় মালয়েশিয়া প্রবাসীকে গাছের সঙ্গে শেকলে বেঁধে নির্যাতনের অভিযোগ। কিশোরগঞ্জের কুলিয়াচরে পৈতৃক সম্পত্তির ভাগ চাওয়ায় মোহাম্মদ তাহের মিয়া নামে এক মালয়েশিয়া প্রবাসীকে গাছের সঙ্গে শেকলে বেঁধে রাখার অভিযোগ উঠেছে তার আপন দুই ভাইয়ের বিরুদ্ধে। বুধবার দুপুরে উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাড়ি এলাকার হাজিবাড়িতে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ এসে তাকে ছাড়িয়ে নেয়। প্রবাসী তাহের মিয়া মৃত হাজি রুস্তম আলীর ছেলে। প্রবাসী মোহাম্মদ তাহের মিয়া বলেন, মালয়েশিয়ান মেয়েকে বিয়ে করে সেখানে স্থায়ীভাবে বসবাস করে আসছি। আমাদের দুটি ছেলে সন্তান রয়েছে। মালয়েশিয়া থেকে 10 মাস আগে ছুটিতে দেশে আসে। দীর্ঘদিন দেশে থাকায় আমার সঙ্গে থাকা অর্থ শেষ হয়ে যায়। পরিবারের কাছে ফিরে যেতে ভিসা প্রসেসিং এবং টিকিট কেনার জন্য টাকার প্রয়োজন। এজন্য বড় ভাই বাচ্চুমি এবং ছোট ভাই জামানের কাছে পৈতৃক সম্পত্তির ভাগ চাই, কিন্তু তারা বিভিন্ন অজুহাত দেখিয়ে সম্পত্তি দিচ্ছে না। তবে আমি বাংলাদেশে আসছি, যে কোনো একটা বিপদে তোনের জমি চাইতেছি, আর আমি জামুগা প্রয়োজন, আমি ইয়া মালয়েশিয়া জামুগা। তাহের মিয়া অভিযোগ করে বলেন, আজ সকালে বড় ভাই ও ছোট ভাই মিলে আমাকে মানসিক রোগে বলে পায়ের শিকল দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখে। পৈতৃক সম্পত্তির প্রাপ্য অংশ বিক্রি করে পরিবার ও সন্তানদের কাছে ফিরে যেতে চাই, তাই প্রশাসনের কাছে আমার সম্পত্তির প্রাপ্য অংশ ফিরিয়ে দেওয়ার এবং আমাকে নির্যাতনের সুষ্ঠু বিচার দাবি করছি। এ বিষয়ে ফরিদপুর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ শাহ আলম মিয়া প্রবাসকণ্ঠকে জানান, বাবার সম্পত্তির ভাগ নিয়ে এই ভাইদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। প্রবাসী তাহের মিয়া তার ভাগের সম্পত্তি আগেই বিক্রি করেছে বলে শুনেছি, তবে এখন আবার সম্পত্তির দাবি করায় ভাইয়েরা তাকে গাছের সঙ্গে শেকল দিয়ে বেঁধে রাখে। কেউ জানতে চাইলে তারা বলে তার ভাইয়ের নাকি মানসিক সমস্যা রয়েছে। ইউপি সদস্য আরও বলেন, তাহের মিয়া যদি তার সম্পত্তির সঠিক কাগজপত্র দেখাতে পারে তাহলে তার প্রাপ্য অংশ বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করব। শিকলে বেঁধে রাখার বিষয়ে প্রবাসী তাহেরের ছোট ভাই মোহাম্মদ জামান মিয়া বলেন, পরিবারের কাছে ফিরে যেতে টাকা না থাকায় আবার বাবার সম্পত্তির অংশ দাবি করছেন তিনি। আজ দুপুরে বসত বাড়ির একটি ঘর দা দিয়ে কুপিয়ে ভেঙে দিয়েছেন, পরে আমাদের মারার জন্য তেড়ে আসেন। এ সময় বড় ভাই বাচ্চু মিয়া সহ আমি তাহের ভাইকে বাড়ির উঠানে গাছের সঙ্গে শেকল দিয়ে বেঁধে রাখি। পরে থানা পুলিশ এসে ছাড়িয়ে দেয়। পুলিশ আমাদের বলে যায় ইউপি চেয়ারম্যান বিষয়টি মীমাংসা করবেন। এ বিষয়ে বাচ্চু মিয়া বলেন, আমার ছোট ভাই মালয়েশিয়া বিয়ে করে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে, 10 মাস আগে ছুটিতে দেশে আসে। এর আগেও কয়েকবার ছুটিতে দেশে এসে বাবার সম্পত্তি তার পাওনা অংশ বিক্রি করে গেছে, আর কোনো সম্পত্তি তার পাওনা নেই। প্রবাসী ভাইকে গাছের সঙ্গে শেকল দিয়ে বেঁধে রাখার খবরে পুলিশ পাঠানো হয়। পুলিশ গিয়ে তাহের মিয়াকে উদ্ধার করে। এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ডেস্ক রিপোর্ট, প্রবাসকণ্ঠ। যে কোনো খবর পেতে ভিজিট করুন probashkantho.com, সাবস্ক্রাইব করুন প্রবাসকণ্ঠের ইউটিউব চ্যানেল, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।